আমাদের বড় প্রবলেম হইলো আমরা থেকে এখানে আসছি বড় অনেক আসে নিয়ে আসছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের এখানে যে সিটিভিটা আছে ঠিক আছে ওইখানে ওরা এই জিনিসটা এই কাজটা দেওয়া দরকার ছিল জাপানের কিন্তু জাপানের কাজটা না দিয়ে দেশে চায়না আলা করে চায়নারা প্লাস্টিক সিস্টেমের এই মেশিনপত্রগুলো আয়না আইনা ছয় মাস না চালাইতে যেমন আমাদের এখানে এক একশো ষাটটা ট্যানারি রানিং আছে। কিন্তু পঞ্চাশটা ট্যানারি চলার মতো ওদের কোনো ক্যাপাসিটি নেই ঠিক আছে যার কারণে গত ছয় মাস মানে আজকে রানিং ধরেন দুই বছর মতো আমাদের এখানে টেনারিটা চলতেছে কিন্তু দেখা গেছে ছয় মাস যখন প্রথম স্টার্টিংয়ের ছয় মাসে কিন্তু আমরা পঞ্চাশটা টেনারি রানিং ছিল ওই পঞ্চাশটা টেনারের রানিংয়ের যে ফানিগুলো আমাদের যাইতেছে ওই ফানিগুলো ওরা রিফারিং করার মতো মানে ওদের কোনো মেশিনে ওদের মেশিন মধ্যে জংরা ধরে গেছে প্লাস্টিক তো আর কিছু লোহার লঙ্কা যেটাই আছে জঙ্গ ধরে গেছে কিন্তু এই সিটিভিটা যদি আপনার জাপানের দিত আমাদের বাংলাদেশে যদি সেনাবাহিনীর হাতেও দিত তাহলে মানে আজকে আমাদের এই দুর্দশা হইতো না তার মানে আপনারা চাচ্ছেন যে চায়না থেকে পরিবর্তন করে অন্য যে কোনো একটা হ্যাঁ যদি হ্যাঁ আমাদের এই কাজটা যদি আমাদের বাংলাদেশের সেনা বাহিনীর হাতে যদি দিত তাহলে আমাদের এখানে ডুপ্লিকেট করতে না বা ডুপ্লিকেট হতো না আমাদের এখানে ফানিটা রিফারিং কইরা ফানে আমাদেরকে আবার সাপ্লাই দিলে আমরা কাজ করতে পারতাম যে ফানিটা আমাদের ময়লা ফানি যায় তো ওই ফানিটা যদি রিফারিং কইরা আমাদেরকে আবার দিত আমরা ওই ফানি দিয়ে কাজ করতে পারতাম কিন্তু ওরা মানে এটারে মানে কোনো জাত না করে রাত্রেবেলা হোক দিনে হোক ওফে মানে মানে দিতেছে পানিতে আপনার এখানে যে নদীর হয়ে গেছে মাছ আছে মাসুময়া যেতেছে আর বিশেষ করে আমাদের চামড়ার কাজ আমরা ঠিকমতো করতে পারতেছি না এর পাশের নদীর নাম কি পাশের নদীর নাম দলদুয়া ধল বেশি দূরে না তো